পরিযায়ী শ্রমিকদের খাদ্যশস্য বিতরণে কারচুপি ও দলবাজির অভিযোগ উঠল বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। পরিযায়ী শ্রমিকদের সরকারিভাবে খাদ্যশস্য বিতরণের কুপন সকলকে দেওয়ার কথা থাকলেও নির্দিষ্ট কিছু শ্রমিকদের কুপন দেওয়ার অভিযোগ ওঠে বিজেপি পরিচালিত পঞ্চায়েত কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েত ভবন চত্বরে। আর এই অভিযোগ তুলে গ্রাম পঞ্চায়েতের সামনে রতুয়া রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ করে ভিন রাজ্য ফেরত শ্রমিকেরা। এই বিক্ষোভে সমর্থন করে অংশগ্রহণ করেন স্থানীয় বাম কংগ্রেস নেতৃত্বরা। বিক্ষোভকারী পরিযায়ী শ্রমিকদের অভিযোগ, নাজিরপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ভিন রাজ্য থেকে হাজার হাজার মানুষ ফিরে এসেছে, তাদের খাদ্যের অভাব দূর করতে সরকারিভাবে নির্দেশিকা রয়েছে প্রশাসনিক মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণের, কিন্তু অভিযোগ এই বিজেপি পরিচালিত গ্রাম পঞ্চায়েত তরফে মাত্র 311 জন পরিযায়ী শ্রমিকদের তালিকা তৈরি করা হয়েছে। শ্রমিকেরা জানান, হাজার হাজার মানুষ যেখানে এলাকায় ফিরেছে সেখানে 311 জনের কেন তালিকা হলো, বাকিরা কেন এই তালিকার অন্তর্ভুক্ত হলো না। এই সমস্ত প্রশ্নের জবাব চেয়ে এদিন পঞ্চায়েত দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি করেন পরিযায়ী শ্রমিকেরা। এছাড়াও এই বিক্ষোভকে সমর্থন করে অংশগ্রহণ করেন স্থানীয় বাম কংগ্রেস নেতৃত্বরা। এ বিষয়ে পরিযায়ী শ্রমিক সঞ্জয় মণ্ডল জানান, প্রধান বলছে কি যাদের লিস্টে নাম আছে তারা পাবে, আমাদের নাম আছে কিনা আমরা তো সেটা জানি না, যে আমরাও তো বাইরে থেকে এসেছি, আমাদের নাম কেন নাই? তাহলে দিচ্ছে কাদের দিচ্ছে? এখন দেওয়াটা বন্ধ হয়েছে কি লিস্টের নাম, মানে যারা বড় ই আছে যারা বাইরে থেকে আসেনি ওদের নাম শুনলাম, ওটার নাম শুনলাম। বললো শেষ পর্যন্ত তোমাদের? আমাদের শেষ পর্যন্ত থানা থেকে ই আসলো, পুলিশ এসেছিল, আমাদেরকে বলে গেছেন কি যাদের নাম আছে তাদেরকেও দেওয়া যাবে না, যাদের নাম নাই তাদেরকেও দেবে। এ প্রসঙ্গে স্থানীয় বামফ্রন্ট নেতা কামাল শেখ অভিযোগ করে বলেন, আমাদের একটাই দাবি, নাজিরপুর ঝিপিতে প্রায় 1000 পরিযায়ী শ্রমিক প্রত্যেককে খাদ্যশস্য দিতে হবে 30 কেজি আর 2 কেজি ডাল দিতে হবে, এটা নিয়ে আমাদের অবস্থান বিক্ষোভ চলছিল। আর আগামী দিনে যদি না দেওয়া হয় তা আমরা আবার পঞ্চায়েত ঘেরাও করব। এদিকে ঘণ্টাখানেক অবরোধের জেরে যান চলাচলে যানজটের সৃষ্টি হয় রাজ্য সড়কে। ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসে মানিকচক থানার পুলিশ। পুলিশ পৌঁছে বিক্ষোভকারীদের আশ্বাস দিলে অবরোধ ওঠে। এদিকে সমস্ত ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং সঠিক নির্দেশিকা অনুযায়ী সুবিধা প্রদান করা হবে বলে জানান গ্রাম পঞ্চায়েত প্রধানের স্বামী সুজয় গোস্বামী। যারা বাইরে যায়নি, বাড়িতে বসে শ্রমিকরা আছে তাদেরকেও এখানে পাঠাচ্ছে কার্ড দেওয়ার জন্য, যে যাদের তারাও কার্ড পাক, সেই সরকারি যে সুবিধাটা যাতে ওরাও পাক, এইরকম একটা ষড়যন্ত্র করছে। এতে বিরোধী তো ওটাকে 300 একর জন্য ছিল? হ্যাঁ, 300 একর। তো শ্রমিক সংখ্যা তো অনেক, তো কম সংখ্যক হলো কি জন্য? আবার করে দিবে নেক্সট টাইমে, আপাতত 311টাই তৈরি হয়ে এসছে, যার জন্য মানুষ পরিষেবা চাই পাই, মানুষ যাতে না খেয়ে দিয়ে বাড়িতে যাতে ঘুমিয়ে না থাকে বা কোনো সমস্যার মধ্যে না পড়তে হয়, যার জন্য বিদেশরা এটা ভেবেছিলেন যে আমি আপাতত 311টা দিয়ে 311টা ফ্যামিলিকে আমি আপাতত এক করি, তারপরে যখন আমাদের নতুন কার্ড আসবে তারপরে আমরা ডিস্ট্রিবিউট আমার করবো। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, আমার নিউজ। আপনার প্রতিটি আনন্দ এবং উৎসবের দিনগুলিকে আরো স্পেশাল করে তুলতে গঙ্গারামপুর শহরে শ্যাম ফ্যাশন নিয়ে এলো রেমন্ডের নতুন শোরুম, যেখানে রয়েছে পোশাক প্রেমীদের জন্য অতি উৎকৃষ্ট মানের এবং আধুনিক ডিজাইনের বিভিন্ন পোশাকের সম্ভার। তাই দেরি না করে আজই চলে আসুন গঙ্গারামপুর বাসস্ট্যান্ড সংলগ্ন শ্যাম ফ্যাশনের নতুন রেমন্ড শোরুমে। Complete man.